বৈশ্বিক অস্থিরতায় পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সাশ্রয়ে লোডশেডিং, দোকানপাট, শপিং মল রাত 8টার পর বন্ধ রাখা সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। জোর দেওয়া হচ্ছে সরকারি বেসরকারি সব জায়গায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার সীমিত করার, যদিও সাম্প্রতিক সময়ে রাজধানীর সর্বত্র হু হু করে বেড়েছে এসির ব্যবহার। সরকারি ভবনে এসির মাত্রাতিরিক্ত ব্যবহার নিয়ে রয়েছে সমালোচনা। স্থপতি মোবাশ্বের হোসেন বলছেন, শুরু থেকেই পরিবেশ বান্ধব ভবন নির্মাণে মনোযোগী হওয়া উচিত ছিল। কোথায় এসি দরকার, কোথায় এর প্রয়োজন নেই, এর অগ্রাধিকার অনুধাবনের তাগিদ এই নগর বিশ্লেষকের। শপিং সেন্টারগুলিতে তাদের এয়ার কন্ডিশনিংয়ের দরকার, হেলথ কমপ্লেক্সগুলিতে, হসপিটালগুলিতে হাই কোয়ালিটির তোমার এয়ার কন্ডিশনার দরকার, কিন্তু এই সাধারণ বাড়িঘরে এবং সাধারণ অফিসে, কই মফস্বল অফিসে তো এয়ার কন্ডিশনার নাই। প্রাকৃতিক বেনিফিট সর্বতোভাবে নেওয়ার জন্য, অর্থাৎ তোমার এই ওরিয়েন্টেশন, বাতাসের প্রবাহ, শীতকাল, গরমকাল, রোদ, এগুলির উপর বেস করে বাড়িগুলি ডিজাইন, বিল্ডিংগুলি ডিজাইন করতে হবে। এদিকে স্থপতি ইকবাল হাবিবের মতে, নিজেদের পরিবেশকে গুরুত্ব না দিয়ে বিদেশি আদলে কাচের ভবনের দিকে অহেতুক নির্ভরশীলতায় কাল হয়েছে। স্বাভাবিক বায়ু প্রবাহ নিশ্চিত করে ভবন নির্মাণের পরামর্শ তার। শীতের দেশের অনুকরণে আমরা কাচের ঘর তৈরি করেছি, যেখানে বিশেষায়িত গ্লাস যদি না লাগানো হয় তাহলে উচ্চতর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করতে হয়। এর ফলে অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রণের কারণে বিদ্যুতের যেমন চাহিদা বাড়ে, একইভাবে এই ভবনগুলোর যে অতিরিক্ত উত্তাপ সেগুলো শোষণ করে বাইরে ফেলে দেওয়ার কারণে হিট আইল্যান্ড বা আশেপাশের প্রতিবেশ অতিরিক্ত উত্তপ্ত হয়ে যায়, এর ফলে জনস্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে। বাধ্যবাধকতা না থাকা, আমাদের মনোযোগ না থাকা এবং প্রকৌশলী স্থপতিদের পরামর্শকে অগ্রাহ্য করার মধ্যে দিয়ে আমরা এই অপসংস্থিতি তৈরি করেছি। শুধু পরিবেশ বান্ধব ভবনই নয়, বনায়ন কর্মসূচি জোরদারেরও পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। এদিকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘ নয়, একটি দেশে নিষেধাজ্ঞা থাকায় জ্বালানি আমদানিতে সমস্যা হচ্ছে। জানান, দেশে বিদ্যুতের অভাব নাই, তবে আগাম ব্যবস্থা হিসেবে জ্বালানি সাশ্রয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন। তিনি জানান, গ্রিসে অবস্থানকারী 15-18 হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সেই সাথে প্রতি বছর 5,000 বাংলাদেশিও নেবে দেশটি। মালয়েশিয়াতে শ্রমিক সংকটে পাম অয়েল উৎপাদন রপ্তানি ব্যাহত হচ্ছে, তাই অতি দ্রুত বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহ দেখিয়েছে দেশটির সরকার। আমাদের অভাব নাই বিদ্যুৎ, কিন্তু বিদ্যুৎ ব্যাপারে আমরা অগ্রিম একটা ব্যবস্থা নিয়েছি যে আগামীতে যাতে অসুবিধা না হয়। মনে রাখবেন, আমাদের না আছে ক্যাপাসিটি, কিন্তু তবু আমরা ইচ্ছে করে নিজেদের সংযম করার জন্য একটা উদ্যোগ নিয়েছি, এবং সেই উদ্যোগটা আমাদের সকল সদস্যেরও নেওয়া উচিত। সরকারের হুকুমে সব কিছু হবে না। গ্রিস রাজি হয়েছে, একটা এগ্রিমেন্ট সই করেছে যে তারা, যাদের আমাদের প্রায় 15-18 হাজার ইললিগ্যাল ওখানে আছেন, তাদের তারা রেগুলাইজ করবে, ইললিগ্যাল যারা আছেন তাদের রেগুলাইজ করবে, এবং প্রতি বছর 4,000-5,000 লোক তারা সেখানে নেবে। ডলার সংকট মোকাবেলায় ডিজেল আমদানি কমানোর পদক্ষেপ নিয়েছে সরকার। সে কারণে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেশ জুড়ে চলছে রুটিন লোডশেডিং। এমন পদক্ষেপে কতটা জ্বালানি ও অর্থ সাশ্রয় হচ্ছে সেটি হিসাব করছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। এসিতে থাকলে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, যথেষ্ট পরিমাণ অর্থ সাশ্রয় না হলে এমন পদক্ষেপ থেকে সরে আসবে সরকার। 13,000 মেগাওয়াটের মতো একটা লোডশেড চলতেছে। কোনো কোনো সময় হয়তো গ্যাসের কারণে হোক, যদি গ্যাস যদি বেশি টেনে দেয় ইয়েতে, দেখা গেছে কি বলে ইন্ডাস্ট্রিতে, ওখানে হয়তো 400-500 লোড বেশি বেড়ে যায়, এরকম একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করতেছি গত 2-3 দিন যাবৎ। এখন এটা মাত্র 3 দিন হয়েছে, আমার মনে সবাই পরিস্থিতিটা বুঝতে পারছেন। এই পরিস্থিতিটা সাময়িক, ডিজেলের যে জেনারেটর শহরের মধ্যে গুটি কত, খুব বেশি না। তবে আমি দেখতে চাই আগামী 1-10 দিন কী হলো। এই যে 1,000 মেগাওয়াট বন্ধ করলাম, ডিজেল সেভিং করলাম, এতে কীটা কী হলো, পরিস্থিতিটা কী হলো? আমি লোডশেড যদি না করতাম তাহলে ইকোনমিক ভায়াবিলিটিটা কতটুকু আমাদের পক্ষে আসতো, আর এই যে লোডশেড করে আমার কতটুকু লস হলো, এই বিষয়টা আমি 1 সপ্তাহ দেখতে চাচ্ছিলাম। আমি দেখি, আমরা ওই ক্যালকুলেশনের মধ্যে আসি,
নালে করবো না। জ্বালানি খাতের হিসাব বলছে চাহিদার মাত্র 10% ডিজেল ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদনে, আর 90% কৃষি ও পরিবহন খাতে। তাই অর্থশাস্ত্রে পরিবহন খাতে রেশনিং করা যায় কিনা সেটি ভাবা দরকার বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আমাদের প্রায় 90% ডিজেল ব্যবহার হয় সেচে এবং ট্রান্সপোর্ট সেক্টর, আমি মনে করি সেখানে কিছুটা সাশ্রয় করা দরকার। তাহলে ওখানে যদি 10% আমরা ডিজেল কমাতে পারি, আমি বলি না কোনো কিছু বন্ধ করে দিয়ে, আমি যদি সাশ্রয় করতে পারি আননেসেসারি ট্রিপ বন্ধ করে দিয়ে, তাহলে ওখানে 10% কমলে অন্তত 20% ডিজেল ইম্পোর্টের যে ডলারটা সেটা সেভিং হয়। তো ওই জিনিসের দিকে ওইভাবে ক্যালকুলেশনের দিকে যাচ্ছি, এরকম প্যানিক করার কিছু নাই। কিন্তু বিষয়টা হলো উই আর ইন কন্ট্রোল, আমি বারবার বলতে চাচ্ছি আমাদের যথেষ্ট পাওয়ার প্ল্যান্ট আছে, আমাদের যথেষ্ট অর্থ আছে, কিন্তু আমরা ডলারের জায়গায় যাতে চাপ সৃষ্টি না হয় আগামী কয়েক মাস, সে কারণে একটা প্রিকুয়েশন না হয়েছে আমাদের আমাদের জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্র দিয়ে। বিশ্বজুড়ে চলমান অস্থিরতা জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বিকল্প উৎসের সন্ধান করছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। শুধু ইট পাথরের দেয়াল নয়, কাঁচের গ্লাসে মোড়া বড় বড় ভবন, এসব ভবনে সিঁড়ি থাকলেও লিফটের ব্যবহার বেশি, সেখানে বাতাসের ভরসা, সার্বক্ষণিক এসি, চাইলেও এ ধরনের ভবনকে বিদ্যুৎহীন রাখা সম্ভব নয়। রাজধানীর কাঁটাবন এলাকার 18 তলা এই ভবনে 130টি ফ্ল্যাট, বসবাস করেন প্রায় 1000 মানুষ। চলমান লোডশেডিংয়ে ভবনটির আবাসিকে চালানো হয় 275 কিলোওয়াট পাওয়ারের জেনারেটর, এটি চালাতে প্রতি ঘন্টায় লাগে 15 লিটার ডিজেল। বিদ্যুতের পাশাপাশি বাসিন্দাদের কিনতে হচ্ছে অতিরিক্ত ডিজেল, বেড়েছে খরচ, এইটার কারণে আমাদের খরচও বেড়ে যাচ্ছে। এমনিতেই আমাদের দ্রব্যমূল্যর যেই খরচ, যে পরিমাণ খরচ বাড়তেছে, সেই তুলনায় তো এই খরচ প্রত্যেক মাথাপ্রতি বেড়ে যাচ্ছে। ইলেকট্রিসিটি যদি আমরা কনজিউম করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিজেলও কিন্তু আমাদের সমপরিমাণেই লাগে, কারণ হাই রিস্ক বিল্ডিং, সর্বসময় আমাদের বাতির প্রয়োজন হয়, আলোর প্রয়োজন হয়। রাজধানীতে এর চেয়ে বড় বা ছোট আরো কত আবাসিক, অফিস ও মার্কেট ভবন রয়েছে সেই হিসেব নেই সংশ্লিষ্টদের কাছে, কত সংখ্যক জেনারেটর ব্যবহার হয় নেই সেই তথ্য। জেনারেটরের সর্বোচ্চ ব্যবহার হয় হাসপাতালে, রোগীদের চিকিৎসার প্রশ্নে এক মুহূর্ত হাসপাতালকে বিদ্যুৎবিহীন রাখা যায় না। একটি 500 বেডের হাসপাতালে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য দরকার 1200 থেকে 1500 কিলোওয়াটের জেনারেটর, সেখানে প্রতি ঘন্টায় ব্যয় হয় 80 লিটার ডিজেল। পার ডে প্রতি ঘন্টায় 3টা জেনারেটরে আপনার 200 থেকে 220 লিটার তেল খরচ হবে, এতে আমাদের প্রায় 17,000 সামথিং এরকম পার ডে ঘন্টায় আমাদের টাকা লাগবে। লোডশেডিংয়ের এই কঠিন সময়ে বিকল্পভাবে বিদ্যুতের ব্যবহার বন্ধ করা না গেলে সরকারের উদ্দেশ্যের সাফল্য দেখছেন না বিশেষজ্ঞরা। এই প্রক্রিয়ায় আমরা কতটা লাভবান হলাম সেটা এখন সন্দেহের ব্যাপার, সুতরাং আমাদের এই সব কমপ্লিকেশনগুলো অ্যাড্রেস না করতে পারলে এই পরিকল্পিত লোডশেডিংটা মানে ভোক্তা পর্যায়ে বা রাষ্ট্রের মানে ব্যয় সাশ্রয়ে উপযোগী হওয়া কঠিন হবে। যার ক্যাপটিভ জেনারেটর আছে সে কিন্তু বিদ্যুৎ তার সে লোডশেডিং শেয়ার করবে না, অর্থাৎ লোডশেডিং তখন সমতা ভিত্তিক হলো না, যদিও বলা হয়েছে লোডশেডিং সমতা ভিত্তিক হতে হবে। কেবল ভোক্তা নয়, বিদ্যুৎ সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারকেও সংযমী হওয়ার তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ।